প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে পর্বে আমি আপনাদের জন্য খুবই মজার একটা আইসক্রিমের রেসিপি নিয়ে চলে আসলাম আজকে পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাস্টার্ড আইসক্রিম কাস্টার্ড আইসক্রিম বিভিন্নভাবে তৈরি করা যায় তবে যে কাস্টার্ড আইসক্রিমটা বেশি টেস্টে হয় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এর জন্য প্রথমে নিয়ে এনেছি কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ আপনারা চাইলে দুই টেবিল চামচ বা তিন টেবিল চামচ চার টেবিল চামচ এটা আসলে কমিয়ে বাড়িয়ে নেওয়া যাবে চিনি দিচ্ছি থ্রি ফোর্থ কাপ দুধ দুই কাপ এটা কাঁচাও নিতে পারেন জাল করাটাও নিতে পারেন কোনো সমস্যা নেই দুটো দিয়েই তৈরি করা যাবে সামান্য একটু কালার দিয়ে দিচ্ছি অর্থাৎ অরেঞ্জ ফুড কালার দিচ্ছি দিয়ে এটাকে এখন মিক্স করব চুলাটা ধরিয়ে দিয়ে হালকা আছে এটাকে অনবর্ত নেড়ে চেড়ে জাল করতে হবে খেয়াল রাখতে হবে যেন দলা পেকে না আসে আপনারা যদি চুলা নাচটা কমিয়ে রাখেন আর এইভাবে হ্যান্ড হুইস দিয়ে অনবর্ত নেড়েচেরে এটাকে রান্না করেন তাহলে কিন্তু আপনার এই সসে দলা পেকে আসবে না অর্থাৎ কাস্টার্ড যে সস সেটা সুন্দর স্মুথ হবে যখন এটা এখন ঘন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দিতে হবে তবে এভাবে রাখবেন না তাহলে দলা দলা ভাবটা চলে আসে মানে জমে যাওয়ার মতো কেমন একটা লোক চলে আসে তাই এটাকে নেড়েচড়ে ঠান্ডা করে নিলে এরকম মসৃণই থাকবে তো এটা ঘনত্ব হবে ঠিক এরকম আমি কিন্তু এরই মাঝে আরও দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি আমি একটি বাটিতে এটা ঢেলে নিয়েছি এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে অর্থাৎ ঢেকে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো একদম ঠান্ডা হয়ে আসা পর্যন্ত মানে পুরোপুরি ঠান্ডা হলে তারপর আমি এটা আইসক্রিম তৈরি করার জন্য ব্যবহার করব তবে গরম থাকতে এটা ইউজ করা যাবে না এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা প্লাস্টিক র্যাপারটা খুলে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার পর একদম জমাট বেঁধে যাবে তো এই অবস্থা এটা কিন্তু ক্রিমের সঙ্গে মিক্স করা যাবে না এরপর যে এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে হাই স্পিডে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি এটাকে বিট করব সম্পূর্ণ ক্রিমের মতো মসৃণ হয়ে আসা পর্যন্ত এটার মধ্যে যেন দলা দলা ভাবটা না থাকে সেই পর্যন্ত এটাকে আপনার ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে এটা বিট করার পর ঠিক এরকম হবে এখন অনেকে হয়তো বলবেন আপু ইলেকট্রিক বিটার ছাড়া এটাকে বিট করা যাবে কিনা হয়তো হ্যান্ড দিয়ে ফেটে নিতে চাচ্ছেন তবে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ক্রিম আমি ভিভো হ্যাভি ক্রিমটা নিয়েছি আপনারা চাইলে হুইপ টপিং মিক্স দুধের সঙ্গে মিক্স করে সেটা দিয়েও কিন্তু আপনারা এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন অথবা ডানো ক্রিম দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন দিয়ে দিলাম ফ্যানালাইসেন্স এক চা চামচ দিয়ে এখন এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটার থাকলে কী হয় খুব সহজে সব কিছু ঝটপট হয়ে যায় তো এটাকে আমি হাই স্পিডে কিন্তু বিট করছি এটা বিট করতে করতে দেখবেন বেশ ফ্লাপি হবে ঠিক এরকম ফ্লাপি হলে বিট করা বন্ধ করতে হবে এর থেকে বেশি ফ্লাপি করা প্রয়োজন নেই এরকম কিছুটা যেন লিকুইড থাকে যখন ক্রিমটা এভাবে ধরবেন তখন যেন একটু পড়ে যায় সহজে ঠিক এরকম করে এটাকে মানে ঘন হয়ে আসা পর্যন্ত বিট করতে হবে আর কি এখন দিয়ে দিচ্ছি সেই কাস্টার্ড ক্রিম যেটা বিট করেছি সেটা তো এটা আসলে প্রথমে বিট করার রিজনটা হচ্ছে যে যদি আপনারা প্রথমে বিট করে নেন তাহলে কি হয় সেটার মধ্যে কোনো কিছু দলা পেকে থাকে না তো সেটা যখন আপনার ক্রিমের সঙ্গে মিক্স করবেন খুব সুন্দরভাবে মিশে যাবে আর যদি প্রথমে আপনার কাস্টার্ড পাউডারটাকে মিক্স না করে আপনার ক্রিমের সঙ্গে দিয়ে মিক্স করতে যান সেক্ষেত্রে দেখবেন যে এই যে কাস্টার্ড ক্রিম যেটা সেটা দলা দলা হয়ে থাকবে সেটা ভালোভাবে মিশতে চায় না তো খুব ভালোভাবে কাস্টার্ড এবং ক্রিম যখন মিশে যাবে তখন বিট করা থেমে দিতে হবে তো আমার এটা খুব ভালোভাবে মিক্স করা হয়েছে দেখতে পাচ্ছেন কোনো কিছুই কিন্তু দলা পেকে নেই আর কতটা ক্রিমই হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো এভাবে আইসক্রিম তৈরি করলে কিন্তু আইসক্রিমের মধ্যে কখনোই বরফ জমবে না একদম পারফেক্ট কাস্টার্ড আইসক্রিম তৈরি করে নিতে পারবেন যেটা দোকানের চাইতেও অনেক বেশি ভালো লাগবে খেতে এখন এই পর্যায়ে আমি একটি সার্ভিং ডিশে ট্রান্সফার করছি মানে যেটাতে ডিপ ফ্রিজে রাখবো আর কি আপনারা প্লাস্টিকের বক্সেও রাখতে পারেন তো আপনাদের কাছে যদি হ্যাভি ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা ডানো ক্রিম এখানে ইউজ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আইসক্রিমটা খেতে বেশ মজার হবে বা বরফ জমবে না আবার চাইলে শুধু কাস্টার্ড পাউডার দিয়েও আইসক্রিম তৈরি করা যায় সেটা রেসিপিও আমার চ্যানেলে শেয়ার করা আছে তবে সেক্ষেত্রে কিছুটা ক্রিমি হবে এতটা ক্রিমি হবে না এখন প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে এটা আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে কেমন হয়েছে তো আমি এটা সারা রাত ফ্রিজে রেখেছিলাম এখন প্লাস্টিক র্যাপারটা খুলে নিচ্ছে আমি কিন্তু এটাকে সেকেন্ড টাইম আবারও যে বিট করতে হবে সেটা কিন্তু করিনি এই আইসক্রিমটা একবার বিট করলেই হয় সেকেন্ড টাইম বিট করার প্রয়োজন হয় না কারণ এমন না যে এর মধ্যে বরফ জমবে যে আপনাকে সেকেন্ড টাইম আবারও বিট করতে হবে আমি এখন আপনাদেরকে তুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা কতটা ক্রিমি হয়েছে এবং কতটা পারফেক্ট তো আপনার নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন যে এটা কতটা সুন্দর হয়েছে আর আইসক্রিমটা কতটা ক্রিমি হয়েছে আমি ওপরে সামান্য কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করেছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে আপনারা বাসা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নেই